5k থেকে 50k কিভাবে 3 মাসে এত তাড়াতাড়ি কমপ্লিট করলাম। খুব ইচ্ছা আছে সেই স্বপ্নের জিনিস যেটা স্বপ্নেতে দেখতে পাই, সেটা হলো ইউটিউবের সিলভার প্লে বাটন। সেটা ঝুলবে ঠিক এই জায়গায়, তখন আমি আমার ফটো সরিয়ে দিতে রাজি আছি। এই 50k কমপ্লিট দেখার জন্য শুধু আমরা জেগে নেই, আমাদের সাথে প্রফেশনাল জেগে আছে। এই দেখো চরম বদমাইশি করছে। মানে শুরু যখন করেছিলাম তখন অনেকের অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু আজকে আমাদের পরিবারে 50,000 সদস্য যুক্ত হয়ে গেছে। আর খুব তাড়াতাড়ি তোমরা যদি পাশে থাকো 1 লাখ এই বছরেই আমরা কমপ্লিট করতে চলেছি। তো সত্যি কথা বলতে কি, পরিশ্রমের চাবিকাঠি দিয়ে সাফল্যের তালা খোলা যায়, তো পরিশ্রম করলেই সফল হওয়া যায়, সেটা আমরা এই 50k-র মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে পেরেছি। সো বন্ধুরা, আজ হলো 24শে জুলাই, আর এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করেছিলাম। শুধু আমি নয়, আমার পরিবারের সবাই, আশা করি তোমরাও অপেক্ষা করেছিলে, কারণ হলো আজকে আমাদের চ্যানেলে 50,000 পরিবার হতে চলেছে। এই দেখো এখানে দেখতে পাচ্ছ অলরেডি 49,904 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, কারণ যা স্পিডে বাড়ছে দেখছি 50,000 রাতের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এই দেখো মা বসে আছে, আর এই দেখো আমাদের ছোট্ট বিড়াল বাচ্চা। আমি তো ভেবেছিলাম এই ভিডিওটা ভোরবেলায় শ্যুট করতে হবে, কিন্তু তা নয়, আমরা অধীর অপেক্ষায় বসে আছি কখন 50k কমপ্লিট হবে। তো তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ ছাড়া এটা কোনোভাবে সম্ভব হতো না। আমরা খুবই আপ্লুত, খুবই আনন্দিত। মানে শুরু যখন করেছিলাম তখন অনেকের অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু আজকে আমাদের পরিবারে 50,000 সদস্য যুক্ত হয়ে গেছে। আর খুব তাড়াতাড়ি তোমরা যদি পাশে থাকো 1 লাখ এই বছরেই আমরা কমপ্লিট করতে চলেছি। তাই আমি এখন জিজ্ঞেস করে নেবো আমার বাবাকে যে তার কেমন লাগছে, কারণ প্রথম থেকে আজ পর্যন্ত বাবা সবসময় আমাদের পাশে থেকেছে। তোমার কেমন লাগছে? আমি ভাবতেই পারিনি 50,000 এত তাড়াতাড়ি পূরণ হবে। আর তার সাথে আরেকটা কথা বলে রাখি, খুব তাড়াতাড়ি আমরা এর সেলিব্রেশন করব, আর সেটাও তুলে ধরবো তোমাদের সঙ্গে। আর সেই ভিডিও দেখার জন্য তোমাদের সৌগত অফিসিয়াল ব্লগ চ্যানেলে চোখ রাখতেই হবে। এই 50k কমপ্লিট দেখার জন্য শুধু আমরা জেগে নেই, আমাদের সাথে প্রফেশনাল জেগে আছে। এই দেখো চরম বদমাইশি করছে, ভীষণ বদমাইশি করছে, মানে আমাদের সাথে সব সময় থাকে। এই দেখো আর জাস্ট 91টা আর জাস্ট 91টা সাবস্ক্রাইবার বাকি। মানে আমরা প্রহর গুনছি কখন কমপ্লিট হবে, আর এটার জন্য সবাই অপেক্ষা করে থাকে যে কবে তাদের চ্যানেলটা একটু বড় হবে, আস্তে আস্তে আরও বড় কিছু করতে পারবে। তো 50,000 একটা মাইলস্টোন আমাদের কাছে অনেক বড়। আমরা 19শে এপ্রিল 5k সেলিব্রেট করেছিলাম, তোমরা সেই ভিডিওটা দেখেছো। তো ফাইনালি আমাদের সাবস্ক্রাইবারদের নিয়ে ফার্স্ট হলো এরকম কোনো মিটআপ, আর তার সাথে 5k সেলিব্রেশন সত্যি অনবদ্য। তোমাদের কেমন লাগছে? তো এত তাড়াতাড়ি আমরা ভাবতে পারিনি। 19শে এপ্রিল মানে আজকে 24শে জুলাই, তো এত তাড়াতাড়ি আমরা 50k দোরগোড়ায় এসে পৌঁছেছি। এটা সত্যি মানে আমাদের কি বলবো, তোমাদের ভালোবাসা ছাড়া কোনোভাবে সম্ভব হলো না এটা। আর তোমরা ভালোবাসা দিলে খুব তাড়াতাড়ি আমরা 1 লাখে পৌঁছে যাবো। একদম, খুব ইচ্ছা আছে সেই স্বপ্নের জিনিস যেটা স্বপ্নেতে দেখতে পাই, সেটা হলো ইউটিউবের সিলভার প্লে বাটন। সেটা ঝুলবে ঠিক এই জায়গায়, তখন আমি আমার ফটো সরিয়ে দিতে রাজি আছি। আর তারও সাথে যারা নতুন ইউটিউব স্টার্ট করছে বা নতুন কিছু স্টার্ট করছে, তাদের জন্য বলে রাখি, প্রথমে হয়তো তোমাকে অনেকে অনেক রকম কথা বলবে যে কেন এটা করছিস, এটা করেই বা কী হবে। তো সেই সব মাথায় না দিয়ে আর সেই সব কথায় কান না দিয়ে তোমরা এগিয়ে চলো তোমাদের সেই লক্ষ্যে। আর তারও সাথে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে নিতে ইচ্ছা হচ্ছে, যেটা হলো এই 50,000 জার্নিটা একদমই ইজি ছিল না, অনেক কঠিন পরিশ্রম করতে হয়েছে। সত্যি আমাদের সবাইকার জীবনটা হলো সমুদ্রের মতো, আসে বড় বড় ঢেউ আবার চলে যায়, তাই না? একদমই তাই। সেরমই হলো আমাদের চ্যানেলটা। মাঝখানে আমরা থেমে গেছিলাম, ঠিক 1000 সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হয়েছিল, তারপর আমাদের আশা বা চেষ্টা একদম কোথাও যেন হারিয়ে গেছিলো। তারপর আমরা ফিরে এলাম 1 বছর পর নতুন জোশ নিয়ে, আর সেটা কিভাবে ফিরে নিয়ে এলাম সেটা মায়ের মুখে শুনতে থাকি। তো সত্যি কথা বলতে কি, পরিশ্রমের চাবিকাঠি দিয়ে সাফল্যের তালা খোলা যায়, তো পরিশ্রম করলেই সফল হওয়া যায়, সেটা আমরা এই 50k এর মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে পেরেছি। 50k নয়, খুব তাড়াতাড়ি 1 লাখ হবে বস, 1 লাখ হবে। আর এইখানে ঝুলবে সেই সিলভার প্লে বাটন। আর তারও সাথে দেখতে দেখতে এগিয়ে চলেছে আমাদের চ্যানেলের সদস্য সংখ্যা। অলরেডি হয়ে গেছে ৪৯,৯২৪ খানা। মানে আর কিছুটা সময় বাকি। আমি তো ভেবেছিলাম ভোর হয়ে যাবে কমপ্লিট হতে ৫০,০০০, কিন্তু তা না, আর ১ ঘন্টা অপেক্ষা করলে হয়তো আমরা দেখতে পাবো সেই স্বর্গীয় মুহূর্ত, মানে হলো সেই ৫০,০০০ সাবস্ক্রাইবার, মানে 50k। আহা আহা, সত্যি মানে অনবদ্য লাগছে। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় ঠিক ১টা ৫ আর মাত্র 7টা সাবস্ক্রাইবার বাকি আছে ৫০,০০০ কমপ্লিট হতে। আর মা এখানে ঘুমোচ্ছে। ও মা, মা উঠবে না? কটা বাজছে? 1টা বেজে গেছে। 1টা বেজে গেছে। আচ্ছা, ৫০,০০০ হতে কটা বাকি আছে? আর 7 খান। ওকে, মা একটু ঘুমিয়ে গেছিল। আর আমরা এটা ভেবেই রেখেছি যে ৫০,০০০টা কমপ্লিট হওয়া নিজের চোখে দেখব, তাই জন্য মা উঠে পড়েছে। তো আর ওরে বাবা, আর 1টা সাবস্ক্রাইবার বাকি, তাহলে আমাদের ৫০,০০০ কমপ্লিট হবে। হ্যাঁ, আর মাত্র 1টা। মানে সেটা নিজের চোখে দেখতে চাই, তাই জন্য এখন বাজে ঘড়ির কাঁটায় ১:৩০। সেটা দেখার জন্য এখনো ওয়েট করে আছি, মানে জেগে রয়েছি। আমাদের স্বপ্ন পূরণ একদম হাতে। আমরা ঘুরছি আমাদের ভিডিও দেখে ভালো লেগে, তবে সাবস্ক্রাইব করছি অবশ্যই। আর তাছাড়া আরেকটা জিনিস বলি, এখনো পর্যন্ত যদি ভিডিওটা দেখো, অবশ্যই আমাদের সাবস্ক্রাইবার 1টা সাবস্ক্রাইব তুমি সাবস্ক্রাইব করে আরেকটা সাবস্ক্রাইব বাড়িয়ে দাও, ৫০,০০০ করে দাও বস তাড়াতাড়ি। অনেকক্ষণ ওয়েট করে আছি, তাও ৪৯,৯৯৯ থেকে চেঞ্জ হচ্ছে না। এখন বাকি সত্যি বলতে গেলে আজকের এই দিনটার কথা লিখে রাখলাম ডায়েরির পাতায়, যা স্মৃতি হয়ে থাকলো সারা জীবনের জন্য। ভোর ৩টে হতে মাত্র ১ ঘন্টা বাকি, আমরা আছি জেগে আর ৫০,০০০ দেখবো। তো সত্যি এই ফ্রেমটা কোনোদিন ভাবিনি এই ফ্রেমটা পাবো। তোমরা যদি না থাকতে এই ফ্রেমটা কোনোদিন আসতো না। তোমাদের অনেক ধন্যবাদ, অনেক অনেক। আর 1 লাখ খুব তাড়াতাড়ি দেখতে চাই এই চ্যানেলে। মানে সত্যি, মানে ভাবে প্রকাশ করার মতো নয় এই মুহূর্তটা। 1টা সাবস্ক্রাইবার হলে 1টা আশীর্বাদ। তো তোমরা পাশে না থাকলে এই জিনিসটা সফল হতে পারতাম না। তো ফাইনালি ৫০,০০০ কমপ্লিট হলো, এই দেখো দেখতে পাচ্ছ। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তারও সাথে যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই ফলো করে নিও। আর তোমরা অনেক অনেক ভালো থাকো। আর তারও সাথে বলে রাখি 50k সেলিব্রেশন আসছে খুব তাড়াতাড়ি, একদম অন্যরকম হচ্ছে, সেই সব নিয়ে কথাবার্তা চলছে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো চলো, বাই।